প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে দশম শ্রেণী ভোকেশনাল এর আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগ বিষয়ের পঞ্চম অধ্যায় ব্যবসা শুরু করার পদ্ধতির সহায়তার উৎসসমূহ নিয়ে আলোচনা করব। বাংলাদেশে শিল্পায়নের জন্য বিভিন্ন ধরনের সহায়তাকারী প্রতিষ্ঠান নিয়োজিত রয়েছে, যেগুলো শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও শিল্পায়নের ক্ষেত্রে বিভিন্নভাবে সহায়তা প্রদান করে আসছে। শিল্পায়নে সহায়তাকারী প্রতিষ্ঠানসমূহকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা সরকারি সহায়তাকারী উৎস, বেসরকারি সহায়তাকারী উৎস। ব্যবসা সহায়তা দানকারী প্রতিষ্ঠান ও তাদের কার্যাবলী। সরকারি সহায়তা: ব্যবসা বাণিজ্য ও শিল্প স্থাপনে সরকারিভাবে যে সাহায্য সহযোগিতা করা হয় তাকে সরকারি সাহায্য সহায়তা বলে। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে সরকারি উৎসসমূহ শিল্প উদ্যোগ সহায়তার মূল উৎস হিসেবে পরিগণিত। সরকারি সহায়তার উল্লেখযোগ্য দিকগুলো সংক্ষেপে বর্ণনা করা হলো। শিল্প নীতি: সরকার দ্রুত শিল্প স্থাপনের লক্ষ্যে নতুন নতুন উদ্যোক্তাদের এগিয়ে আসার জন্য শিল্প ও বিনিয়োগ নীতি ঘোষণার মাধ্যমে শিল্পায়ন প্রক্রিয়ার দিক নির্দেশ করে থাকে। একটি সুষ্ঠু শিল্পনীতি উদ্যোক্তাদের আকৃষ্ট ও উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাজস্ব সুবিধা: ব্যবসা বাণিজ্যে সহায়তার জন্য সরকার বিভিন্ন রাজস্ব সুবিধা দিয়ে থাকে, এগুলো সংক্ষেপে আলোচনা করা হলো। কর অবকাশ: উন্নত, স্বল্পোন্নত এবং অনুন্নত এলাকায় শিল্প স্থাপন করা হলে যথাক্রমে 5 বছর, 7 বছর এবং 9 বছরের কর অবকাশ থাকে। বর্ধিত হারে অবচয় ধার্যের সুযোগ: নতুন মেশিনারি ও প্লান্টের বেলায় প্রথম বছর শতকরা 80%, দ্বিতীয় বছর শতকরা 20% অবচয় ধার্য করার সুযোগ রয়েছে। বিনিয়োগ ভাতা: কোনো শিল্প প্রতিষ্ঠানের মেশিনারি ও প্লান্টের প্রকৃত মূল্যের শতকরা 20-25% বিনিয়োগ ভাতা দেওয়া হয়। শিল্পের অর্থ সংস্থান: সরকার দেশীয় উদ্যোক্তাদের শিল্পায়নে আকৃষ্ট করার জন্য প্রতিষ্ঠানগত ব্যবস্থা ও বিভিন্ন ঋণ কর্মসূচির মাধ্যমে দেশীয় ও বৈদেশিক মুদ্রার পুঁজি সংগ্রহের ব্যবস্থা নিয়েছে। শিল্পায়নে সাহায্যকারী সরকারি প্রতিষ্ঠানসমূহ: কোনো একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন সাফল্যজনকভাবে পরিচালনার জন্য শিল্প উদ্যোক্তাদের নানাবিধ সাহায্যের প্রয়োজন হয়। শিল্পায়নে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তাকারী ও প্রতিষ্ঠানগুলোর কার্যাবলী আলোচনা করা হলো। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা: বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্পকে উন্নত ও সাহায্য করার জন্য 1957 সালে সরকারি উদ্যোগে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা দেশে ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়ন ও বিকাশে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান। এই সংস্থার অন্য কার্যগুলো হল শিল্প সংক্রান্ত তথ্য সরবরাহ, উদ্যোক্তা শনাক্তকরণ, সাহায্যমূলক সেবা, প্রকল্প নির্বাচন, অবকাঠামোগত উন্নয়ন, ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন, পণ্য ডিজাইন, গবেষণা ও উন্নয়ন। বাংলাদেশ শিল্প ব্যাংক: 1972 সালের 31 অক্টোবর রাষ্ট্রপতির নির্দেশে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
এর অনুমোদিত মূলধন 200 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 132 কোটি টাকা। আধুনিকীকরণ, যন্ত্রপাতি পরিবর্তন এবং সম্প্রসারণের জন্য বিভিন্ন শিল্প উদ্যোক্তাদের ঋণ প্রদান ও পরামর্শ দেওয়া শিল্প ব্যাংকের প্রধান কাজ। বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা শিল্পক্ষেত্রে ঋণদানের সুযোগ সৃষ্টি, শিল্প সম্পর্কিত সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারিত করার লক্ষ্যে 1972 সালের 31শে অক্টোবর রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা প্রতিষ্ঠিত হয়। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এটি বাংলাদেশের একমাত্র বিনিয়োগ প্রতিষ্ঠান। 1976 সালের 1 অক্টোবর বিনিয়োগ ক্ষেত্রে উৎসাহিত প্রদান, বিনিয়োগের সম্প্রসারণ, পুঁজিবাজার উন্নয়নে সাহায্য প্রদান, সঞ্চয়কে অর্থকরী কাজে লাগানো ইত্যাদি উদ্দেশ্য নিয়ে এই কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তোমরা সেগুলো আবার ভালো করে মনোযোগ সহকারে পড়বে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো খাতায় লিখবে। সবাইকে ধন্যবাদ।